জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা কাবিলা, তার প্রকৃত নাম নজরুল ইসলাম শামিল। সিনেমার জনপ্রিয় খলনায়ক হিসেবে সুখ্যাতি পেয়েছেন অল্প সময়ে। ভিলেন হিসেবে পর্দা কাঁপাতে কাবিলা একাই ছিলেন যথেষ্ট। আর শেষ হয়ে গেছে সেই সোনালি দিনগুলো, আর পর্দা কাঁপাবে না কাবিলা। কণ্ঠনালীর সমস্যার কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা কাবিলা নিজে আর কোনো সিনেমায় কণ্ঠ দিতে পারবেন না। শোনা যাবে না তার কণ্ঠে বরিশালে আঞ্চলিক ভাষার সংলাপ। কাবিলা দীর্ঘদিন ধরে কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন। চিকিৎসকের পরামর্শ মতো খুব বেশি জরুরি না হলে তিনি কথা বলতে পারেন না। বর্তমানে তিনি আর কোনো সিনেমায় ডাবিং করবেন না। এখন তার অভিনীত চরিত্রের কণ্ঠ দিচ্ছে অন্য কেউ, কাবিলার ঘনিষ্ঠ সূত্রে এমনটাই জানা গেছে। সম্প্রতি কাবিলা অভিনীত সিনেমা ইনোসেন্ট লাভের ডাবিং করছে অন্য একজন, বিষয়টি নিশ্চিত করেছে সিনেমার পরিচালক রানা। কাবিলা 1988 সালে যন্ত্রণা চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। প্রথম দিকে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও পরবর্তীতে কমেডিয়ান হিসেবে আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠেন। কাবিলা অন্ধকার চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়াও ভালোবাসা আজকাল সিনেমার জন্য 2013 সালে বাংলাদেশী চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কার লাভ করেন।